আমাদের চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক বিজ্ঞ শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যেহেতু বিশ ডিসেম্বর আপনাদের আগামীকালই আপনাদের পরীক্ষা সেটা হবে কোর্স কোড ফাইভ জিরো সিক্সের পরীক্ষা তাই আমি ভাবছি আজকে আপনাদের যে কোর্স কোড ফাইভ জিরো সিক্সের যেগুলো ব্লক রয়েছে সেই ব্লকগুলো স্টেপ বাই স্টেপ একটু একটু দেখিয়ে দিই এবং আমি আপনাদেরকে বলে দিতে চাইবো যে আপনারা এই এইগুলো একটু বেশি করে ফলো করবেন কেননা আমাকে প্রচুর শিক্ষক বলছিলেন যে এনআইএসে দেওয়া যেগুলো পিডিএফ রয়েছে সেই পিডিএফগুলোর মধ্যে থেকে বেশিরভাগ পরীক্ষা কমন এসে যায় তাই আমি ভাবলাম আপনাদেরকে আজকে যেহেতু আপনাদের আগামীকালে পরীক্ষা তাই আপনাদেরকে ব্লক চারটি ব্লক রয়েছে কোর্স কোড ফাইভ জিরো সিক্সের স্টেপ বাই স্টেপ ব্লকগুলো দিয়ে দিই যেখানে আমি প্রথমে আপনাদেরকে আজকে সকাল থেকে তাই একটু আগে থেকেই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি যেখানে দেখতে পাচ্ছেন ব্লক ওয়ানের আপনাদেরকে আমি শুধু পয়েন্টগুলো এখানে দেখিয়ে দিব আপনারা এনআইএস সাইড থেকে এগুলো ডাউনলোড করুন ডাউনলোড করে এগুলো আপনারা আপনাদের কাজে লাগিয়ে দিন যেখানে আপনারা দেখতে পারেন আমি আপনাদের শুধু পয়েন্টগুলো দেখিয়ে দেবো আপনারা শুধু একটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করবেন যেখানে থাকবে আপনাদের শিশুকে বিজা ইউনিট ওয়ানে থাকবে এখানে দেখতে পারেন আপনারা একমাত্র শিশু শিশুবিদ্যুৎ ও শিশু যথার্থ রোগ নির্ণয় এখানে রয়েছে সূচনা আপনারা এখানে দেখতে পান সূচনা মানে শিক্ষণের উদ্দেশ্য বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য এখানে আপনারা এই পয়েন্টটা দেখতে পারেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য এটা এখান থেকে লক্ষ্য করে নেবেন এই যে এখানে একটু বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এই পয়েন্টগুলো পড়ে 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 দেখে নিতে পারেন এবং এরপরে যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রমে ওয়ান দিয়ে রয়েছে বৃদ্ধি যদি আপনারা এখানে যান সেখানে বৃদ্ধি পরে বিকাশ রয়েছে সেই ও বিকাশগুলো এখান থেকে দেখে নেবেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এরপরে আপনাদের বৃদ্ধি ও বিকাশের নীতি এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন যে বৃদ্ধি ও বিকাশের নীতি তাই এই পয়েন্টগুলো আপনারা একটু দেখে নেবেন এই পয়েন্টগুলো আপনাদের কাজে আসবে কেননা এই যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরই প্রয়োজনীয় বা এগুলো থেকে বেশিরভাগ আপনারা দেখবেন পরীক্ষায় এসে যায় সেখানে বৃদ্ধি বিকাশের নীতি বিকাশ একটির দ্বারা মেনে চলে বিকাশের নির্দেশনা নীতি এখানে আপনারা দেখতে পারেন পুরোপুরি ডিটেলস রয়েছে যদি আপনারা আরও নিচে যান সেখানে দেখতে পারেন বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী এই পয়েন্টটাও একটু দেখবেন আমি আপনাদের শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখে নিতে হবে বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক এই পয়েন্টটাও একটু দেখবেন বিদ্যুৎ বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ দেখলেও দেখে নিতে পারেন উপাদানসমূহ যদি আপনাদের এসে যায় সেখান থেকে উপাদানসমূহ দেখতে পারেন শুধু এই নামগুলো আপনার স্মরণে রেখে দেবেন বংশগতী উপাদানসমূহ জৈবিক নিয়মতান্ত্রিক উপাদানসমূহ বৈশক্তি উপাদান উপাদানসমূহ সামাজিক প্রকৃতি সেগুলো যদি চান আপনারা তো দেখতে পারেন ডিটেলস দেওয়ার হয়েছে যদি আপনারা নিচে যান সেখানে আরও দেখবেন আপনারা আমি শর্টে শর্টে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা শুধু এটা লক্ষ্য করবেন এবং বিস্তারিত আজকে থেকে আপনারা দেখে শুরু করে দিন কেননা কালকে আপনাদের খুব পরীক্ষা রয়েছে এবং এরপরে যদি আপনারা দেখেন পুরো ডিটেলস আপনারা দেখতে পারেন এইখানে দেওয়া রয়েছে প্রাকপি বিকাশ সমূহ যদি আপনারা দেখেন বিকাশের যেসব পর্যায়ে এখানেও দেওয়া রয়েছে বিকাশের পর্যায়ে আপনারা নিশ্চয়ই আপনাদেরও একটা কথা লক্ষ্য রয়েছে যে আপনাদের যেগুলো অ্যাসাইনমেন্ট রয়েছিলো সেই অ্যাসাইনমেন্টও আপনাদের এই বিকাশ সম্বন্ধে এসেছিলো বিকাশে আপনারা প্রাকবি বিকাশ দেখতে পারেন প্রাকবি বিকাশ প্রজ্ঞামূলক বিকাশ এবং কোগনেটিভ ডেভেলপমেন্ট কাকে বলা হয় আপনারা একটা দেখতে দেখে নিতে পারেন আমি শর্ট শর্ট আপনাদের পয়েন্টগুলো একটু স্মরণ করে দিয়ে দিচ্ছি যাতে আপনারা লক্ষ্য করে নিতে পারেন এবং সংবেদনশীলতার বিকাশ পুরো ডিটেলস দেওয়া রয়েছে আপনারা একটু নিচে যেন এখানে দেখতে প্রা প্রাকবিক বিকাশ প্রাকবিক বিকাশের পয়েন্টগুলো এখানে দেওয়া পক্ষ আমাদের জীবনে আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং এগুলো দেখেন দেখে নিন আমি ভিডিওতেও আপনারা দেখতে হয়েছেন অথবা আপনারা যদি এস সাইটেও হয়েছেন সেগুলো ডাউনলোড করতে করে নিতে পারেন শুধু আপনাদেরকে একটি স্মরণ করিয়ে দিতে সেগুলো দিকে দিচ্ছি আপনাদের যাতে পরীক্ষাগুলো আপনারা খুব সহজেই দিয়ে দিতে পারেন আপনাদেরকে আরও একটা কথা বলে দিতে চাই আপনার পরীক্ষায় যা কিছু আসবে আপনারা যদি পিডিএফটা ফলো করে যান তাহলে আপনাদের যে পরীক্ষা যেগুলো আসবে এবং একটা চলে না না দেখতে আসবেন আপনাদেরকে মার্ক ওডেল মার্ক দিচ্ছে ওডেল মার্ক আপনারা পেয়ে যাচ্ছেন সেখানে আপনাদেরকে কোনো হিসাব নিকাশ নেওয়া হচ্ছে না যে আপনাদেরকে কতটুকু মার্ক দিতে হবে সেখানে শিশুদের বৃদ্ধি ও বিকাশে শিক্ষকের ভূমিকাটাও আপনারা এখানে দেখতে নিতে পারেন এর কারণে শিক্ষকের ভূমিকা কী আপনারা এগুলো শুধু পড়াই গেলে আপনাদের কাজে এসে যাবে আপনারা একটু পড়ে পড়ে এখান থেকে দেখে নেবেন যেখানে রয়েছে শিক্ষকের স্নেহ পুরো ডিটেলস রয়েছে এখানে আপনাদের কোনো প্রয়োজন নেই আপনারা যদি নিচে যান সুপারিশকৃত পার্ট একক পার্ট এবং এখানে দেখতে পারেন ও পরিবেশ সেখানে যদি আপনারা দেখেন বংশগতি থেকে আপনাদের কী 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 দেখতে বংশগতির অর্থ দেখে নিতে পারেন বংশগতির অর্থটা আপনারা একটু লক্ষ্য রাখবেন বংশগতির অর্থ কি বংশগতি এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং এরপরে বংশগতির উপর একটি ঘটনা পর্যবেক্ষণ এটা প্রয়োজন নয় যদি চান আপনারা দেখতে পারেন এরপরে যদি পরিবেশের অর্থ আপনারাও একটু দেখবেন পরিবেশের অর্থটাও আপনাদের প্রয়োজন আছে পরিবেশ কাকে বলে পরিবেশের অর্থ কি আপনারা এখানে দেখতে পারেন বংশগতের পক্ষে যুক্তিসমূহ আপনারা আর একটু দেখতে পারেন পরিবেশের পক্ষে যুক্তি এগুলো প্রয়োজন নয় আপনারা যদি ছান এক্সট্রা দেখতে পারেন আমি আপনাদেরকে একটু পরে বা দু এক ঘন্টা পরে সেগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি চারটা কোড আজকে আপনাদেরকে আশা করে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই ভিডিওটি পুরোপুরি যদি দেখেন বা আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদেরকে জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে নেক্সটগুলো দিতে পারি নাহলে আপনারা তো নিশ্চয়ই এনআইএসের সাইটে পাচ্ছেন আপনারা দেখতে পারেন শুধু আপনাদেরকে একটা কথা লক্ষ্য করে দিতে চাই বা একটা কথা স্মরণ করে দিতে চাই যে আপনারা এনআইএসএর পিডিএম মেটেরিয়ালগুলো একটু লক্ষ্য রাখবেন যাতে যাতে আপনাদের সেগুলো কাজে আসবে এবং আমি আরেকটা একটা কথা বলতে চাই আপনাদের যেহেতু পরীক্ষাটা শুরু হবে কালকে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাদেরকে আমি আপনাদের পরীক্ষার সময় লাইভে থাকতে পারি আপনারা আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো তাই এই বলে এই কোর্স কোড ফাইভ জিরো সিক্সের ব্লক ওয়ানটা শেষ করলাম এবং আমি আপনাদের চেয়ে রইব যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের পয়েন্টগুলো কি কি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে নেক্সট